নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের পথ চলায় আমাদের সঙ্গে যিনি শিল্পী রয়েছেন, অনেক দিন পর তার সঙ্গে আমার পথ চলা প্রতিদিনের রবীন্দ্রনাথে, তিনি হচ্ছেন অরণি। অরণিকে অনেক অনেক স্বাগত। অরণির গান আমার ভালো লাগে শুনতে। অরণি যখন রবীন্দ্রসঙ্গীত গায়, আমার কেন জানি এমন একটা অন্যরকমের অনুভূতি আমাদের তৈরি হয়। আমি জানি আমার মতো আপনারাও আমার সঙ্গে সামিল হবেন এই একই কথায়। সঙ্গে অরণির গানকে সাজিয়ে তোলার জন্য যারা রয়েছেন তারা হচ্ছেন আমাদের যন্ত্রশিল্পীরা। তারা হচ্ছেন দেবাশিস কিবোর্ড এবং পিয়ানো, কিবোর্ডে তনাদা, রাজা রয়েছেন গিটারে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পার্কাশনে বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, সঙ্গে শব্দ, আলো, ক্যামেরা এবং পিসিআর টেলিকাস্টিং নিয়ে আমি রয়েছি। আর আমি জানি আমার সঙ্গে আপনারা ওতপ্রোতভাবে রয়েছেন। তো চলো অরণি গানে গানে শুরু হোক, তারপর তো বিষয় আসবো। বিষয়টা যে খুব অন্যরকম, মানে যেহেতু বলেই দিই বিষয়টা, যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটা অন্যতম পার্বণ। শাশুড়ি মায়েরা ষষ্ঠী করেন, উপোস করেন, আর জামাই বাবাজির জন্য প্রচুর কিছু রান্না করেন, পাত পেরে জামাই বাবু বাবাজি খাওয়ানো। এই যে আমাদের এপাশে যারা বসে রয়েছেন তারা সব জামাই, তাদের অভিজ্ঞতা আছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার। কিন্তু বিষয় হচ্ছে এই ঠাকুর বাড়িতে জামাই ষষ্ঠী হতভাবে আমরা আলোচনা করবো না। ঠাকুর বাড়ির জামাইরা তো তাদের বাড়িতেই থাকতেন, তাদের সিস্টেম হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে বাড়িতেই জামাইদের রেখে দেওয়া। কিন্তু খাওয়া দাওয়া কীরকম ছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে ঠাকুর বাড়ির অন্দরমহলেও আমরা খাওয়া দাওয়ার গল্প পাই। তো সেই সমস্ত খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কাছে তথ্য থাকলে আপনারা ফোন করবেন। আজকে মূলত ফোন আর গান এভাবেই আমরা এগোবো। চলে যাই অরণি গানে, পূজা পর্যায়ে দিয়ে। কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে,
আমরা শুরু করি এবার পথ চলা, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না ও তার রেসিপি। ঠাকুরবাড়ির রান্না কেন না, ঠাকুরবাড়ি বনেদি বাড়ি এবং ৬ নম্বর জোড়াসাঁকোর লেন নিয়ে তৎকালীন বঙ্গ সমাজেরও ভীষণভাবে একটা কৌতূহল ছিল, আর এখনকার বঙ্গ সমাজেরও কৌতূহলের অন্ত নেই। পাথরের থালা, তার চারপাশে পরপর ১০-১২টা বাটিতে নানা রকমের বাঙালি পদ, এটা একটা কোথাও যেন মনে হয় ঠাকুরবাড়ির বনেদিয়ানার রীতি অনুযায়ী আমাদের সামনে চোখের সামনে ছবিটা ভেসে ওঠে। আজকে আমরা মূলত শুভ্রা ঠাকুর, পূর্ণিমা ঠাকুরের পুত্রবধূ, তার তথ্য নিয়ে এগিয়ে যাব। তার তথ্য অনুযায়ী আমরা খাবারের বিভিন্ন রেসিপি জানবো। তবে তার আগে ছেলেবেলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু আলোচনা আছে, যার হয়তো সেভাবে খাবারের পদ নয় কিন্তু কী ধরনের খাওয়া দাওয়া হতো বিভিন্ন প্রসঙ্গে কবি এখানে তুলে ধরেছেন। যেমন ১৯ নম্বর পাতাতে রয়েছে ব্রজেশ্বর তাদের যে ভৃত্য ছিলেন তার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে কবি এখানে বলছেন যে যে ঠিকমতো আমাদের পাতে আগে থাকতে ঠিকমতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল না। আমরা খেতে বসলে একটি একটি করে লুচি আলগোছে দুলিয়ে ধরে জিজ্ঞেস করতো আর দেব কি, কোনো কোন উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরে। আমি প্রায় বলতুম চাইনি, তারপরে আর সে পিড়াপিড়ি করতো না। দুধের বাটিটার পরেও তার অসামাল রকমের টান ছিল। এখানে কবি কিন্তু একটা কথা ব্যবহার করেছেন, অসামাল রকমের টান ছিল, আমার মোটেও ছিল না। সেলফওয়ালা একটা খাটো আলমারি ছিল তার ঘরে, তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকতো দুধ আর কাঠের বারকোশে লুচি তরকারি। বিড়ালের লোভ জালের বাইরে বাতাস শুকে শুকে বেড়াতো। এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকে দিব্যিশ হয়ে গিয়েছিল। তিনি তার সেখানে লিখছেন, সেই কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জো নেই। এখানে এই যে আমরা দেখলাম যে অন্তত লুচি তরকারি, একটা সকালে জল খাবার, একটু দুধ খাওয়ার, এই অভ্যেসটা কিন্তু কবির ছিল। এবারে চলে আসি সেখানকার রেসিপির কথাতে। শুভ্রা ঠাকুরের সম্পর্কে বলতে গেলে বলতে হয় তার ছেলেবেলাটা ইউপিতে কেটেছে এবং সেখানে তার বড় হয়ে ওঠা। তাদের বাড়িতে গরু ছিল, যার ফলে গরুর দুধ এবং তার মায়ের, মানে শুভ্রা ঠাকুরের মায়ের হাতের ক্ষীর, বলছেন রোজ রাত্রে তাদের বাপের বাড়িতে ক্ষীর খাওয়ার একটা প্রবণতা ছিল। তার মা খুব ভালো রসগোল্লা বানাতে পারতেন বাড়িতে এবং অন্যান্য রান্নাও করতে পারতেন। তো শুভ্রা ঠাকুরের স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি, তিনি বলছেন তাদের বাড়িতে, বাপের বাড়িতে রেওয়াজ ছিল যে ভাত ফেলা চলবে না, তাই পুরো ভাতটা শেষ করতে হবে। তিনি একটু চেহারায় রোগা ছিলেন, আর তিনি যখন শ্বশুরবাড়িতে এলেন, অর্থাৎ ঠাকুরবাড়িতে তিনি যখন পুত্রবধূ রূপে এলেন, তখন তার পাতে ভাত দেওয়া হতো। তিনি বলছেন যে আমার ভাতটা শেষ করতে খুব কষ্ট হতো, তো এই কারণটা বুঝতে পারতাম না। এবং তাকে তিনি তখন তাদের বাড়ির যিনি ভৃত্য তাকে বললেন, আচ্ছা আমাকে কি তোমরা কি ভাত বেশি দিচ্ছ? বলছে না তো বৌদিমণি। তখন বলেছেন যে কেন তাহলে আমার কষ্ট হচ্ছে? তখন বললেন যে একটা কথা বলছি, মাকে বলবেন না, মা বলেছেন বৌমার ভাতটা রোজ একটু একটু করে বাড়িয়ে দিবি, তো এই হুকুম তো না মানার জন্যই তো এই হুকুমটা মানতেই হবে। তো এইরকমই ছিল ঠাকুরবাড়ির পরিবেশ। কীরকম খাওয়া দাওয়া, কী কী রেসিপি, সেটা নিয়ে আসবো। আপনাদের কাছে তথ্য থাকলে আপনারাও জানাবেন আমাদের, তবে অরণির গানের হাত ধরে। যিনি সকল কাজের কাজে মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ মোরা তারি রসের রঙ্গী, যিনি সকল কাজের কাজে মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ মোরা তারি রসের রঙ্গী, যিনি সকল যার না
দুঃখের জীবন মুদে তারি খেলা রঙ্গি এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায় এই দুঃখ সুখের জীবন আমরা এবারে নিয়ে নেবো একটা বিরতি, আর বিরতি উপরান্তে ফিরে জানাবো সুব্রা ঠাকুরের বলে দেওয়া একটি রেসিপি, টক দই আলুর দম। নামটি হচ্ছে দই দিয়ে আলুর দম, টক ঝাল মিষ্টির একটি আলুর দমের রেসিপি। তার লেখা থেকে আমরা জানাবো আপনাদের, পড়ে শোনাবো, আর অরণির গান শুনবো। শেষ পর্বের অনুষ্ঠান গানে গানে শুরু হোক আমাদের, তারপর আমরা এগিয়ে যাবো রেসিপিতে। গানে গানে তব বন্ধন যা টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন ওঠে জেগে, গানে গানে
এবারে চলে আসি ঠাকুর বাড়ির রেসিপির কথাতে। সুব্রা ঠাকুর জানাচ্ছেন, কারণ সুপ্রিয় ঠাকুরের শিক্ষকতার জন্য তার শিক্ষক বন্ধুরা বাড়িতে আসতেন বা ছেলে মেয়েদের বন্ধুরা বাড়িতে আসতেন এবং তারা প্রত্যেকেই এই রেসিপিটা খেতে ভালোবাসতেন বা পছন্দ করতেন। রেসিপিটা হচ্ছে টক দই আলুর দম। এই রেসিপিতে উপকরণ কী কী একটু বলে দিই। আলু 500 গ্রাম মাঝারি মাপের, এটা সুব্রা ঠাকুরের বয়ান। কিন্তু টক দই 200 গ্রাম, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন ও চিনি স্বাদ মতো, হিং সামান্য, ঘি 1 চামচ, সর্ষের তেলের পরিমাণ, সর্ষের তেলের পরিমাণ মতো এবং জিরে ভাজা গুঁড়ো সামান্য। প্রণালীটা কীরকম সুব্রা ঠাকুর লিখছেন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা কাঁচের পাত্রে টক দই, সামান্য চিনি, নুন, লঙ্কার গুঁড়ো নিয়ে একসঙ্গে ভালোভাবে ফেটাতে হবে। ফেটানোর সময় মানে প্রথমে আলু সিদ্ধ করে ছাড়িয়ে রাখতে হবে একটা পাত্রে, তারপরে এই যে উপকরণগুলো আমি বললাম যে টক দই, সামান্য চিনি, নুন, লঙ্কার গুঁড়ো নিয়ে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে। ফেটানোর সময় সামান্য ময়দা দিতে পারা যাবে, দইটা ছানা কেটে যাবে না এমনভাবে ফেটাতে হবে। সর্ষের তেল গরম করে সেদ্ধ আলু দিয়ে দিতে হবে। একটু সোনালি রঙের ভাজা ভাজা হয়ে গেলে ওই যে মিশ্রণ সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। আর অন্য একটি কড়াইতে ঘি গরম করে হিং ফোড়ন দিতে হবে। সুগন্ধ বেরোলে সেই দই দিয়ে যেটা আলু সেদ্ধ যেটা ব্যাটারটা তৈরি হলো সেটাকে ওইটার উপরে ওই হিং গরম ঘি গরমের মধ্যে ঢেলে দিতে হবে এবং তারপরে জিরের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে। এটা ছিল ঠাকুরবাড়ির টক দই আলুর দমের রেসিপি। শুনতে খুব জিভে জল আসছে সত্যি সত্যি তাই। আর সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট হয় না, এইসব গল্প শুনে, প্রথমে রবীন্দ্রনাথের লুচি তরকারির গল্প শুনে আমাদের খেতে ইচ্ছে করছিল। তো ওই আমাদের পেটটা ভরাতে হবে, মন ভরাতে হবে গানে গানে। চলে যাই পরের গানে। প্রেম পর্যায়ের গান এটা, আলুর দমের জন্যই প্রেম বোধ হয়। আচ্ছা, আলুর দম, আলুর দমের গানে হয়ে যাওয়ার পরে আমে চোরের তরকারি আছে। বাতাসে কি কথা ভেসে চলে আসে,
আকাশে কি মুক্তি জাগে, সুখী বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ও গো বন মর মরে নদীর ঝরে কি মধুর সুর ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াই ধরেছে গলে, গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াই ধরেছে গলে, আমি কোথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব রাখিতে নারি, ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি, ও গো সজনি আমার মন মনে দিন রজনি এবারে চলে আসব আমি চোরের তরকারি। দেখুন ঠাকুর বাড়ির রান্না সেখানে তো স্পেশাল কিছু হবেই, বিশেষ না হলে সেটা আলোচনার জায়গায় আসবে কী করে। গরম পড়ে গেছে, এঁচোড় এখন ভীষণভাবে পাওয়া যায়, তাই এই রান্নাটা আমি আপনিও আমাদের বাড়িতে একবার করে চেষ্টা করতেই পারি। আমি রান্না করে খাওয়াতে রাজি আছি যদি তোমরা সেটা খেতে পারো, এটুকু বলতে পারি। তো চলে আসি, তবে এটা হ্যাঁ আমি আমার যিনি সহযোগী আছেন তাকে দিয়ে তো নিশ্চয়ই চেষ্টা করাবো। উপকরণটা বলি, এঁচোড় 500 গ্রাম, তবে বড় বড় টুকরো করে কাটা যেন হয়। আলু 2 এবং সেটা লম্বা করে 6 করতে হবে। পটল 6, খোসা ছাড়িয়ে লম্বা 2 করা। ছোট কাঁচা আম 1, খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। সর্ষের তেল পরিমাণ মতো, হিং সামান্য, কাঁচা লঙ্কা 2, নুন ও চিনি স্বাদ মতো, গোটা জিরে 1 চামচ, শুকনো লঙ্কা 2। আম এঁচোড়ের প্রণালীটা হচ্ছে এরকম, সব তরকারি ভাপিয়ে রাখতে হবে, শুকনো জিরেটাকে শুকনো লঙ্কা, জিরে এবং শুকনো লঙ্কা একসাথে তাওয়াতে নেড়ে গুঁড়ো করে রাখতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে হিঙের ফোড়ন দিতে হবে। এই যখন হিংটার সুগন্ধ বেরোবে তখন কাঁচা আম যেটা ভাপিয়ে রাখা আছে সেটাকে দিয়ে দিতে হবে। এটা যখন নাড়াচাড়া করে আমগুলো যখন বেশ গলে যাবে তখন ভাপিয়ে রাখা যত সবজি সেগুলো সব দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা চিরে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে এবারে কম আছে সেই পুরো প্রণালীটাকে রেখে দিতে হবে। প্রয়োজনে সামান্য জলের ছিটেও দিতে হতে পারে। এই রান্নায় মোটেও ঝাল থাকবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং পুরো বিষয়টা যখন একটু শুকনো শুকনো হবে তখন নামানোর আগে যেটা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে রাখা ছিল সেটাকে ছড়িয়ে পরিবেশন করতে হবে। এই হচ্ছে আম এঁচোড়ের তরকারি, শুনে বেশ খেতে ইচ্ছে করছে। আজকে যত প্রেমের গান সব এঁচোড় আলু এগুলোর জন্য। চলো এবারে আবার প্রেম পর্যায়ে, আবার প্রেম চলো। আগেরটা আলুর দমের উপরে হলো, এবার আম এঁচোড়ের উপরে গান। এবার সখী সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা, আই তোরা
করিস নে গো ওদের নয় সে ধারা, দয়ার দোহাই মানবে না গো একটু পেলে ছাড়া। বাঁধন কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে, বাঁধন কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে, ভুলাও তাকে বাঁশির ডাকে বুদ্ধি বিচার খরা। আয় গো তোরা পুরাঙ্গনা আয় সবে আয় আমরা ঠাকুর বাড়ির রান্নার রেসিপি নিয়ে কথা বলছি, আর তাতে নতুনত্বের স্বাদ পাবো না এটা হতে পারে না। সাংস্কৃতিক ধারক বাহক ঠাকুর বাড়ি, তাদের রান্নার ক্ষেত্রেও সংস্কৃতির একটা অন্য ধারা বজায় থাকবে। এবারে আমরা ইন্দিরা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী, তার অনেক গানের স্বরলিপিকারও বটে, তার রান্নার রেসিপি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে হিঙ্গি মাগুরের ঝোল। ইন্দিরা দেবী যখন যেখানে যে যদি কোনো রান্না ভালো লাগতো সেটাকে তার একটা লম্বা লাইন টানা খাতাতে টুকে রাখতেন। বাড়ির বউরা যখন তাকে প্রণাম করতে আসতেন তখন তিনি তাদেরকে রান্নার ব্যাপারে প্রশ্ন করতেন যে কী রান্নার ক্ষমতা জানতে চাইতেন। তো ইন্দিরা দেবীর এই রুল টানা খাতা থেকেই একটা রান্না, সেটা হচ্ছে হিঙ্গি মাগুর মাছের হিঙ্গি। নামটা হচ্ছে মাগুর মাছের হিঙ্গি। এর উপকরণ হচ্ছে মাগুর মাছ দুটো, আলু দুটো, কাঁচা লঙ্কা কাঁচকলা একটা, সর্ষে বাটা দু চামচ, হলুদ গুঁড়ো আধ চামচ, ধনে বাটা আধ চামচ, জিরে বাটা আধ চামচ, গরম মশলা বাটা আধ চামচ, দুধ এক চামচ, নুন চিনি স্বাদ মতো, বাদাম তেল পরিমাণ মতো, হিং ফোড়নের জন্য আর ঘি সামান্য। প্রণালীটা হচ্ছে আলু ও কাঁচকলা ডুমো ডুমো করে কেটে ভেজে রাখতে হবে, মাগুর মাছ কেটে ধুয়ে ভেজে রাখতে হবে, সমস্ত যত বাটা মশলা সেগুলো জলে গুলে নিতে হবে, কড়াইতে তেল গরম করে বাটা মশলা দিয়ে কষতে হবে। এরপর তরকারি দিতে হবে, অর্থাৎ আলু আর কাঁচকলা। তারপর নাড়াচাড়া করে জল দিতে হবে। যখন এই পুরো মিশ্রণটা ফুটে উঠবে তখন মাছ, নুন এবং চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। মাছ এবং সবজি সুসিদ্ধ হয়ে এলে এটাকে নামাতে হবে। আবার কড়াইতে তেল গরম করে হিং ফোড়ন দিয়ে একটু সাঁতলে নিতে হবে। ঘি, গরম মশলা ও দুধ একসঙ্গে গুলে উপর থেকে দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। মাগুর মাছের দুধের ব্যবহার এটা কিন্তু নতুনত্ব, তাই নয় কি? মাগুর মাছ খুব অপছন্দ, এটা তো প্রেম হবে না। আচ্ছা, অনুষ্ঠানের শেষ, আমাদের অরণির অনুষ্ঠানের যে পর্যায় চলছিল তার এখন শেষ গান শুনবো। বড় উতলা
কেবল তুমি কি গো অনেক ধন্যবাদ অরণি এই গানটা শোনানোর জন্য। অরণির জন্য অনেক শুভেচ্ছা। গানটাও ভীষণ, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ওর সম্পূর্ণ নিবেদন থাকে, সমর্পণ থাকে নিজেকে, খুব ভালো লাগে ওই জন্য। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে না সমর্পণ যদি না থাকে, নিজের অন্তরের সমর্পণ না থাকে, সেই গানটা গান হয়ে ওঠে না। তো তোমার জন্য অনেক শুভেচ্ছা।